500 টাকার মধ্যে আমার পরিবার হিসেবে পরিবারে আমরা সদস্য হলাম চারজনের মধ্যে মাসে বলি মতো এগুলো যেগুলো আছে এগুলো আমরা সঠিকভাবে আমরা পূরণ করতে পারছি কিনা, আর যার জন্য আমরা যেভাবে পুষ্টিতে ভুগি সম্মুখীন হতে হচ্ছে আর সম্মুখীন হলে তখন আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ভিজিটে নেয় 500-300 টাকা দুধ সর্বনিম্ন, আর ভালো ডাক্তার হলে তারা নিয়ে থাকেন ওখানে 1000-1500। তো ডাক্তারদের তো আর একটা পরামর্শ আছেই, এই পরীক্ষা করো সেই পরীক্ষা করো, এইটা লাগবে ওইটা লাগবে নানা কিছু লাগবে, তখন চলে যায় 10,000-15,000 টাকা। তাহলে আমি যেখানে চিকিৎসা পাচ্ছি না, আমি যেখানে খাবার পাচ্ছি না, আমি যেখানে আমার শিক্ষার্থী পেরেঙ্গে কতদিন দেবো আর কতটুকু দেবো, এইটুক তো আপনি যেদিন আদিমপুর মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেদিন আদিমপুর গার্লস হাই স্কুলে গিয়েছিলেন আপনার একজন শিক্ষককে যে সম্মান দেখাইছিলেন সেটা কিন্তু আমরা বলি।